সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন সিরিজ অফ টিউটোরিয়াল একটা কোর্স নিয়ে এসেছি। সেটা দুটো তিনটে সেকশন আমি ভাগ করেছি। যেরকম ফার্স্ট সেমিস্টার এগ্রিকালচারে যে ICAR গাইডলাইন অনুযায়ী যে সিলেবাস রয়েছে, সেখানে একটা কোর্স রয়েছে বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি। তো বায়োকেমিস্ট্রির সেকশনে যা যা সিলেবাসে কম্পোনেন্ট রয়েছে সেটা আমি টিউটোরিয়াল 1, 2, 3 ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে আমি দিতে থাকবো টিউটোরিয়ালে, এবং বায়োটেকনোলজির আলাদা করে একটা লেসন থাকবে যেখানে বায়োটেকনোলজির মডিউলগুলো আমি দিতে থাকবো। তো অ্যাট ফার্স্ট আমি বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করছি। আজকে ইন্ট্রোডাক্টরি পার্ট পড়াবো। আমি চেষ্টা করব যে পয়েন্টসগুলো ডিসকাস করব সেগুলো এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, এবং সেই পয়েন্টগুলোতে আমি বেশি এম্ফাসাইজ করব। তো স্টুডেন্টস, চেষ্টা করবে তোমরা ওয়ান বাই ওয়ান এগুলোকে দেখার এবং ভালোভাবে স্টাডি করার। আর পরপর আমি ডিসক্রিপশন বক্সে তার মডিউল 1, 2, 3, 4 করে যতগুলো সিলেবাসে আছে সেগুলো, যেগুলো আমি টিউটোরিয়ালে ফেলবো, সেগুলো দেওয়া থাকবে। তো আজকের যে টপিকটা আজকে আলোচনা করছি সেটা বেসিক্যালি হচ্ছে বায়োকেমিস্ট্রি ইন্ট্রোডাক্টরি পার্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োকেমিস্ট্রির সাবজেক্টটা আমাদের দৈনন্দিন জীবনেও খুব ইম্পর্টেন্ট। তো আজকে যে বিষয়টা নিয়ে শুরু করছি, আমাদের নেক্সট চ্যাপ্টারে আরও ধীরে ধীরে কমপ্লেক্স টপিক আসবে, বাট ইন্ট্রোডাক্টরি বায়োকেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাম কোশ্চেন্স আর কামিং ইন দ্য আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ এক্সামিনেশন। সো ইন্ট্রোডাক্টরি বায়োকেমিস্ট্রি, সো আমি এখানে জাস্ট পয়েন্টসগুলো লিখেছি যার উপর আমি এক্সপ্লেনেশন করব বা এক্সপ্লেন করব। তো ফার্স্ট হচ্ছে ডেফিনিশন। ডেফিনিশন নিয়ে আমি যদি বলি, তো ফার্স্ট ডেফিনিশনে আমাদেরকে জানতে হবে যে বায়োকেমিস্ট্রি কাকে বলে। এটা তো একটা স্টাডি অফ ব্রাঞ্চেস অফ এ লাইফ সায়েন্স আমরা বলতে পারি, বাট আরও যদি স্পেসিফিক বলি তাহলে এটা কী বলতে পারি, ইট ইজ দ্য স্টাডি অফ কেমিস্ট্রি অফ এলিমেন্টস অফ অর্গ্যানিজম। আচ্ছা, অর্গ্যানিজম বলতে আমি অল অর্গ্যানিজমসের কথা বলছি। দ্যাট মিন্স প্ল্যান্ট, অ্যানিম্যাল অ্যান্ড মাইক্রোবস, অল আর ইনক্লুডিং হিয়ার। সো স্টাডি অফ কেমিস্ট্রি অফ দ্য এলিমেন্টস অফ অ্যান অর্গানিজমস, ইটস অরিজিন, সিনথেসিস অ্যান্ড ফাংশন। To organize themselves to conduct or coordinate, we can say coordinate all metabolic process. সো এইখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি যে অল অর্গানিজমসে যেসব এলিমেন্টসগুলো কোঅর্ডিনেশনে কাজ করে তাদের সিনথেসিস কীভাবে হচ্ছে, তাদের ফাংশন কী, তাদের কীভাবে তারা কোঅর্ডিনেশনে কাজ করছে, তাদের স্ট্রাকচার কী আছে, এই জিনিসগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং তা নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে সেটাকে বায়োকেমিস্ট্রি, এবং এটা অবশ্যই ইট ইজ অলসো আন্ডার ল্যাবরেটরি কন্ডিশন উই ক্যান টেস্ট দেম হাউ মাচ এলিমেন্টস আর প্রেজেন্টস ইন এ পার্টিকুলার টিস্যুস অর সেলস, উই ক্যান সে হোয়াট আর দ্য বায়োমলিকলস আর প্রেজেন্ট। সো ইন টার্মস অফ বায়োকেমিস্ট্রি উই ক্যান সে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস। যেরকম বায়োকেমিস্ট্রির কথা বললি আমাদের সব থেকে প্রথমে মনে পড়ে যায় দ্য এলিমেন্টস। তো এলিমেন্টস যদি আমরা দেখি, এলিমেন্টস যদি মেজর হিউম্যান বা অ্যানিম্যালসের ক্ষেত্রে
হিউম্যান অ্যানিমালস কেন, যে কোনো অর্গানিজমসের ক্ষেত্রে মেজর কিছু এলিমেন্টস আছে যেগুলো থাকবেই, যেগুলো থাকতেই হবে। দের আর সিক্স ডিফারেন্ট এলিমেন্টস দ্যাট শুড বি প্রেজেন্টস ইন অ্যান অর্গানিজমস। কী কী এলিমেন্টস? হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড সালফার। ইট শুড বি প্রেজেন্টস। Other elements may be present, may not be present, but these six elements should be present. বোঝাতে পারলাম? তো এই ছটা এলিমেন্টস বাদ দিয়েও কিছু মাইক্রো এলিমেন্টস আছে, যেরকম ম্যাগনেশিয়াম, কপার, জিঙ্ক, এরকম একাধিক এলিমেন্টস আছে, তারাও কিন্তু এই বায়োকেমিক্যাল রিয়াকশানে কিন্তু টেক পার্ট করে। বোঝা গেল? তো এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড আসি, যদি বায়োমলিকিউলসের কথা বলি, এই এলিমেন্টসের উপর বেস করে আমাদের শরীর বা যে কোনো অর্গানিজমসের বডির ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমস যে তৈরি হয় তার বেসিক কিছু বায়োমলিকিউলস আছে। তো আমি যদি অ্যানিমালসের কথা বলি বা প্ল্যান্টসের কথা বলি, আমরা দেখতে পাই খুব বেসিক কিছু বায়োমলিকিউলস রয়েছে এবং তাদের ফাংশন কাজ করে। যেরকম নাম্বার ওয়ান হচ্ছে কী বলবো, প্রোটিন। প্রোটিন এটা বেসিক্যালি আমাদের এটা সিম্পলেস্ট স্ট্রাকচার যদি বলিস, প্রোটিনের সিম্পলেস্ট স্ট্রাকচার সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আর এটার ফাংশন কী? ফাংশন ইজ বেসিক্যালি কী হতে পারে, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল পার্ট অফ এনি সেলস। সো মেজর পার্টটা কিন্তু এই কমপ্লিট করে, এনি টাইপ অফ ফাংশনাল ইউনিট হিসেবে বা স্ট্রাকচারাল ইউনিট হিসেবে এরা কাজ করে। নাম্বার টু, নেক্সট ইম্পর্টেন্ট নাম্বারসে যদি আমরা আসি তাহলে বলবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখানে আমি জাস্ট আরও স্পেসিফিক বলি, ডিএনএ এর স্ট্রাকচারাল ইউনিটস কী? একদম বেসিক ইউনিটস যদি বলি, নিউক্লিওটাইড অ্যান্ড এর ফাংশন কী? আমরা যদি এমনি বলি, ফাংশন বেসিক্যালি হচ্ছে তোমার জেনেটিক যে কোড রয়েছে সেটা ওয়ান অর্গানিজম থেকে নেক্সট জেনারেশনে তারা ট্রান্সফার করে, একদম সিম্পলেস্ট ওয়ে। থার্ড আমরা যদি বলি আরএনএ, আরএনএ অলসো ওয়ান টাইপ অফ জেনেটিক ম্যাটেরিয়ালস অ্যান্ড দিস ইজ কনসিস্ট অফ নিউক্লিওসাইট, নিউক্লিওটাইড, বাট দিস ইজ ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডস ইন দিস কেস, নিউক্লিক অ্যাসিডস অ্যান্ড এটা রাইবোনিউক্লিক অ্যাসিড, এটাও নিউক্লিওটাইড দিয়ে তৈরি। অ্যান্ড এটা বেসিক্যালি আমাদের যেটা কাজটা করে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে কাজ করে। বোঝা গেল? প্রোটিন সিনথেসিস আমরা লিখে দিই। ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের স্ট্রাকচারাল ইউনিট হিসেবে থাকে, স্টোরেজ কম্পোনেন্ট হিসেবেও থাকে, যেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেটস। আমি এখানে কার্বস লিখি। এটা দুটো ফর্মে, একদম সিম্পলেস্ট ফর্ম যদি বলি তাহলে মনোসেকারাইডস হতে পারে, আর যদি কমপ্লেক্স স্ট্রাকচার হতে পারে পলিসেকারাইডস। বোঝাতে পারলাম? তো এরা বেসিক্যালি কী করে, এদের ফাংশন হচ্ছে এনার্জি স্টোর অ্যান্ড এনার্জি ইউজ। এনার্জি স্টোর করে এবং যখন আমাদের দরকার হয় তখন এটাকে ইউটিলাইজ করে। তো পরবর্তীকালে আমরা এই প্রত্যেকটা টপিক, মনোসেকারাইডস এবং কার্বোহাইড্রেটসের পুরো টপিকের উপরে আমার লেকচার থাকবে, আরএনএ ডিএনএ এবং প্রোটিন সিনথেসিসের উপরেও লেকচার থাকবে। ফিফথে যদি আমি আসি, ইম্পর্টেন্টস যদি বায়োমলিকুলসের কথা বলি, ফ্যাটস, এটা হচ্ছে বেসিক্যালি ফ্যাটি অ্যাসিডস হচ্ছে এর বেসিক স্ট্রাকচারাল ইউনিটস, ফ্যাটি অ্যাসিডস, এবং এটাও কিন্তু আমাদের স্টোরেজ এনার্জি হিসাবে প্রেজেন্ট থাকে। যখন ফুড রিজার্ভ হিসেবে থাকবে, যখন তোমার দরকার পড়বে, যখন খুব দরকার পড়ে তখন ফ্যাট ব্রেকডাউন হতে থাকে এবং আমরা এনার্জি পাই তখন সেখান থেকে।
সো সিক্স আরও কিছু আছে, যেরকম শরীরের টেম্পারেচার একটা লেভেল পর্যন্ত বজায় রাখতে হেল্প করে, হাই টেম্পারেচার লেভেলে আমাদের শরীরের টেম্পারেচারটাকে মেনটেন করতে সহায়তা করে। আর কি আছে, এনজাইম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এনজাইম। দিস ইজ বেসিক্যালি সিম্পলেস্ট ইউনিট, একে এমনি সিম্পলেস্ট ইউনিট কিছু বলা যাবে না, বাট স্টিল উই ক্যান সে সিম্পলেস্ট প্রোটিন হিসেবে আমি এটাকে বলতে পারি, একটা ফর্ম। এর ফাংশন হচ্ছে আমাদের যে কোনো বায়োকেমিক্যাল রিয়াকশানে এরা ক্যাটালাইস্ট এজেন্ট হিসেবে বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তাহলে এরা হচ্ছে ক্যাটালিস্ট। ও সরি, ক্যাটালিস্ট। আর কিছু মলিকিউলস রয়েছে, বায়োমলিকিউলস, সেগুলো বেসিক্যালি আমরা ধরতে পারি যে মাইক্রো মলিকিউলস কিছু আছে, সেগুলো আমাদের কাজে হেল্প করে। সো এই পোর্শন, দিস পোর্শন ইজ ওভার নাও। ইথ ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার মেটাবলিক প্রসেস, বুঝতে পারলাম। সো আই উইল ডিসকাস ইচ অ্যান্ড এভরি টপিক্স ইন দ্য নেক্সট সেশনস।